ভারতের রেল পরিবহনের ইতিহাস ১৯ শতকের মধ্যভাগ থেকে। ১৮৪৯ সালে ভারতে এক কিলোমিটারও রেলপথ ছিল না, তবে ১০০ বছরের কম সময়ের মধ্যেই ১৯২৯ সাল পর্যন্ত দেশের বেশিরভাগ জেলা নিয়ে ৪১,০০০ মাইল রেলপথ বাড়ানো হয়। আর তারও ২ বছর আগেই ১৯২৭ সালেই তৈরি হয়েছিল এই সেলুনটি। ১২৬৫ নম্বরের সেলুনটি তৈরি হয়েছিল ব্রিটেনে, ব্যবহার করতেন ব্রিটিশ রানী সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সেই প্রেসিডেন্ট সেলুনটি এখন সংরক্ষিত আছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে। দেশভাগের পর ১৯৪৮ সালের ২৮ জুন তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে সেলুনটি স্মারক হিসেবে দিয়ে যায় ব্রিটিশ সরকার। ১৯৮১ পর্যন্ত সচল ছিল সেলুনটি। আমাদের যে বিভিন্ন কাঠের সেলুনগুলি ছিল পর্যায়ক্রমে বাতিল করে স্ক্র্যাপ করা হয়েছে, শুধুমাত্র একটি আমরা কাঠের সেলুন রেখে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য। পরে এটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়, প্রয়োজনীয় মেরামতো করা হয়েছে। সেলুনটি ভবিষ্যতে প্রস্তাবিত রেলওয়ে জাদুঘরকে দেওয়া হবে, আর সেই জাদুঘরটি স্থাপন করা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। একই রকম একটি সেলুন দেওয়া হয়েছিল ভারতীয় রেলওয়েকেও। ১৯৮১ সালে এই সেলুন সৈয়দপুর ওয়ার্কশপে আসে মেরামতের জন্য। এরপর আর এই গ্যারেজে সংগ্রহ করা আছে, আর মেরামত হয়নি। আমরা জাদুঘরে সৈয়দপুর কারখানায় একটা জাদুঘর হবে, জাদুঘরে সংরক্ষণ করার জন্য এটা আমরা এই সেলুনটা কিছু মেরামত করে সংরক্ষণ করব। ভারতবর্ষের বিভিন্ন স্থানে রানীর যাতায়াতের জন্য এটি বয়ে আনা হয়েছিল এত দূর, যার বয়স এখন প্রায় ১০০ বছর। ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।